হাই গাইস, আপনাদের সবাইকে স্বাগতম সবুজ গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আবারও আপনাদের জন্য একটা অ্যামেজিং ক্রিকেট নিউজের আপডেট নিয়ে আসলাম। আজকে আমরা বলবো WCC 3-তে কী কী ফিচার আসবে, এই ফিচার নিয়ে কথা বলবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশনে ক্লিক করে রাখেন, তাহলে অ্যামেজিং ক্রিকেট রিলেটেড ভিডিও পাবেন এই চ্যানেলে। আর দেরি না করে চলেন আমরা WCC 3-তে যে ফিচারগুলো আসবে সে ফিচার নিয়ে কথা বলি। আমি এক নম্বরে যে ফিচার নিয়ে কথা বলবো সেই ফিচারটা হচ্ছে যে আমরা একটা পোস্টারে দেখতে পারতেছি যে WCC 3-তে বিগ স্টেডিয়াম আসবে, মানে WCC 3-তে বড় একটা স্টেডিয়াম হবে। WCC 2-তে আমরা দেখছিলাম ছোট স্টেডিয়াম, কিন্তু WCC 3-তে বিগ স্টেডিয়াম আসবে। আর দ্বিতীয় যে আপডেটটা, মানে যে দ্বিতীয় যে ফিচারটা আসবে সেই ফিচারটা হচ্ছে যে WCC 3-তে আমরা কিন্তু ডে নাইট ম্যাচ দেখতে পারবো। আগে WCC 2-তে আমরা ডে নাইট কোনো ম্যাচ দেখতে পারি নাই, কিন্তু এইবার এই আপডেটে আমরা WCC 3-তে ডে নাইট ম্যাচ দেখতে পারবো আমরা সবাই। আর থার্ড যে আপডেটটা আসবে WCC 3-তে সেই আপডেটটা হচ্ছে যে আমরা আমাদের যে ব্যাট দিয়ে আমরা ম্যাচটা খেলব ওই ব্যাটটা কাস্টমাইজ করতে পারবো, প্লেয়ার কাস্টমাইজ করতে পারবো, প্লেয়ারের শু গেলাপ থেকে সব কিছু আমরা কাস্টমাইজ করতে পারবো WCC 3-তে। WCC 2-তে এত কিছু ছিল না ফিচার, কিন্তু WCC 3-তে আসবে এই সব ফিচার। আর WCC 3-তে যে 4 যে আপডেটটা হতে যাচ্ছে সেই আপডেটটা হচ্ছে যে আমরা কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ আসবে WCC 3-তে। WCC 3-তে অত একটা ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ ছিল না, এখানে আমরা যে রান আউটটা দেখতে পারতেছি সেখানে আমরা কিন্তু ভালোভাবে দেখতেছি যে ক্যামেরা অ্যাঙ্গেলের একটা চেঞ্জ আসছে, ডিসু নিয়ে তারা আসবে ঠিক আছে WCC 3-তে। আর WCC 3-তে 5, মানে 5th যে আপডেটটা হতে যাচ্ছে সেই আপডেটটা হচ্ছে যে আমরা কিন্তু এই ছবিতে দেখতে পারতেছি যে এখানে আম্পায়ার টাই পরে তারপর শর্ট জার্সি পরে দাঁড়িয়ে রয়েছে, তার হাতে মানে বল ডিফেন্স করার জন্য সেফটি গার্ড আছে, কিন্তু সেটাও আমরা দেখতে পারবো WCC 3-তে। মানে প্লেয়ার বলের থেকে আম্পায়ার তাকে সেভ করার জন্য কিন্তু সে সেফটি গার্ড ইউজ করবে। এই সব কিছু আপডেট আসবে WCC 3-তে খুব তাড়াতাড়ি আসবে, খালি আপডেটটা আসার এখন আমাদের অপেক্ষা। আর যারা বিটা ভার্সনটা এখনও রেজিস্ট্রেশন করেনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখান থেকে আপডেট করে নেবেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভাল লাগে সবাই লাইক করে দিবেন, আর যারা আমাকে সোশ্যাল মিডিয়া ফলো করতে চান নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, ওখান থেকে সোশ্যাল মিডিয়ায় ফলো করবেন। আর ক্রিকেট গেমস রিলেটেড কোনো আপডেট যদি পেতে হয় অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখেন, তাহলে নতুন নতুন অ্যামেজিং ভিডিও পাবেন এই ইউটিউব চ্যানেলে।